আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি আসসালামু আলাইকুম তাজা খবর টোয়েন্টি ফোর টিভি সংবাদে আপনাদের স্বাগত সাথে আছে আমি তিখানো রায়পুরায় দূর দশ চুরি ফাঁকা বাড়ি পেয়ে চুরেরা সব ফাঁকা করে নিয়ে যায় নগদ অর্থ আড়াই লক্ষ টাকার মালামাল নরসিংদীর রায়পুরায় পাড়াতলি ইউনিয়নের ছোট্ট গ্রামে পনেরো থেকে ষোলোটি পরিবারের বসবাস আকপ্পুর গ্রামের হবিমিয়ার বাড়িতে গতকাল বিয়ে থাকায় পরের দিন সকলে বরের বাড়িতে চলে গেলে ফাঁকা বাড়ি পেয়ে রাতের অন্ধকারে তাদের ঘরের দরজা ভেঙে চারটি সরু প্যানেলের ব্যাটারি চারটি সেচ শিলু মেশিন ঘরে ব্যবহৃত আসবাবপত্রসহ এক বড়ি গয়না ও এক লক্ষ তিরিশ হাজার টাকার নগদ অর্থ চুরি হয় জানা যায় হবি মিয়ার বাড়িতে সকলে সৈদি প্রবাসী হওয়ায় দ্বীপে বসবাস করায় চুরি হচ্ছে বারবার পরে ভুক্তভোগী মোহাম্মদ মুমেন মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরে রায়পুরা থানার এএসআই মোহাম্মদ খোকন মিয়া অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এতে রাস্তাঘাট না থাকায় বর্ষা আসলে চারদিকে পানি থই করে একমাত্র বাহন নৌকা বর্ষার শেষে রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থা না থাকায় পুলিশের টহল জোরদার নেই বলে বারবার চুরি হওয়ার ঘটনা ঘটছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যেন এ গ্রামে পুলিশের টহল জোরদার করা হয় বিস্তারিত দেখুন বিরুর মাধ্যমে ধন্যবাদ ব্যাপারটা হচ্ছে কি আমাদের বাড়িটা দালগার মধ্যে চরাঞ্চলে দুর্গম চরাঞ্চলে এখানে প্রশাসনের তেমন একটা দৃষ্টি নাই প্রশাসন চাইলেও সঠিকভাবে আসতে পারে না আর আমরা বাড়িতে বর্ষাকালে প্রতিনিয়তই আপনার এই ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত এই অজ্ঞাত লোকগুলো এরকম আমাদেরকে উস্কানি দিচ্ছে বা কাজগুলো করতেছে পনেরো দুই হাজার এগারোতে আমাদের এখান থেকে প্রায় অর্ধ কোটি টাকার মতো প্রায় লুটপাট হয়েছে ডাকাতি হয়েছিল সরাসরি গরু ছিল সতেরো আঠারোটা ক্যাশ টাকা ছিল বারো চোদ্দ লক্ষ কারণ আমার কাকারা তো তিনজন বাইরে ছিল তো ওনাদের এই প্রবাসের এই কষ্টে করা টাকাগুলো তারা কিছুদিন পর পর এইভাবে পয়সা নিয়ে যায় তারপর দুই হাজার তো আবার হইল রিসেন্টলি আবার আমার বাড়িতে অনুষ্ঠান ছিল আমার বোনের বিয়ে ছিল বিয়ে উপলক্ষে আমাদের বাড়িতে আসা আমরা মূলত বাড়িতে থাকি না তো তখন অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের আসবাবপত্র সবই বাড়িতে ছিল বাড়িতে থাকার পরে আমরা বাড়ি থেকে চলে যায় চলে আসা যেদিন বাড়ি থেকে গেছি ওই দিন রাতে এই ঘটনা আমাদের বাড়িতে চারটা আমাদের কাকাদের তিন ঘর আমাদের ঘর চারটা ঘরের এই তালা ভাইঙা গেট ভাইঙা ভিতরে যে স্বর বিদ্যুতের ব্যাটারি ছিল এবার এই টিউবওয়েল ছিল আমাদের এই গৃহস্থের যে এই পাম্প কল কলটল এইগুলো ছিল ক্যাশ টাকা ছিল আপনার গহনা ছিল যা ছিল সবই তারা নিয়ে গেছে তো এইভাবে যদি চলতে থাকে ধারাবাহিকতা দুই হাজার দশে হইল পনেরোতে হইল এখন আবার এখন হচ্ছে আবার আগামী বর্ষাতে হইব তো এইভাবে হইলে তো আমাদের সর্বস্তর চলে যেতে সহযোগিতা করে তাহলে আমাদের এখানে থাকাটা খুব সুন্দর হইব বা সুন্দরভাবে আমরা বসবাস করতে পারবো তাছাড়া এখানে থাকাটা খুবই কষ্টকর আর এইভাবে কিছুদিন পরপর যদি লুটপাট করে বা ডাকাতে এসে নিয়ে যায় চুরে এসে নিয়ে যায় তাহলে একটা মানুষ খুব কীভাবে এইগুলো আবার ইয়া করবো অর্জন করবে করা তো সম্ভব না দু চার পাঁচ বছর পর পর জমাইব তারা এসে সেইভাবে নিয়ে যাইব তো প্রশাসনে এই অলরেডি আমি রায়পুরা থানাতে একটা ডায়েরি করেছি তো প্রশাসন যদি এটাতে সুদৃষ্টি দেয় তাহলে আমরা আশা করি আমাদের মালামালগুলো উদ্ধার করতে প্রশাসন পারবে প্রশাসনের ক্ষমতা অনেক তো ওনার যদি আমাদের দিকে একটু দৃষ্টি দেয় তাহলে আমরা অনেক উপকৃত হবো এই গ্রামে কতজন বসবাস করে কটা ফ্যামিলি আছে আনুমানিক আনুমানিক ফ্যামিলি আছে আপনার ষোলো সতেরোটা আগে ছিলাম আমরা একাই নতুন বাড়ি তো নতুন বলতে আমরা অনেক দিন হচ্ছে আসছি দুই হাজার সালে আসছি নতুন নামকরণ করা হয়নি বাড়িতে এবার আমরা এই গ্রামের নামকরণ করতে চাচ্ছি আমার দাদার নাম অনুসারে এই এই যে যে তো দেখতে নদী এলাকা নদী বেসটিত এলাকা বর্ষাকালে নৌকা ছাড়া কোনো উপায় নেই বর্ষাকালে চতুর্পাশেই পানি নদী নৌকা ছাড়া কোথাও যাওয়া যায় না আসা যায় না আবার আমরা বর্ষার সিজন শেষ হইলে এগুলো সব ফসল আছে ফসলটা সুপার হয় এগুলোতে বর্ষাকালে আপনার নৌকা ছাড়া কোনো কিছু করা যায় এখন আগে তো বাড়ি ছিল না এখন কয়েকটা বাড়ি হওয়াতে আমরা এটার একটা নাম চাকাপুর আলী সেই অনুযায়ী আমরা আকাপুর নামে নামকরণ করবো চাকাপুর গ্রাম হ্যাঁ আকাপুর গ্রাম আর এখন আমার আব্বার নামে চিনে হবি রহমানের বাড়ি বললে সবাই চিনে ওদের আমরা ছিল আসিল বিয়া মাছ কিছু আগবাড়িতে ছিল ওরা আমরা থাকি নৌ